So hey guys, good morning. তো এই গাইস এখন কটা বাজে জানো? এখন বাজে 12:30, আর এখন আমরা ঘুম থেকে উঠলাম। এবার তোমরা ভাবতে পারো যে আমরা সারা রাত ধরে কি করছিলাম। তো গাইস কালকে একটা বান্ধবীর দিদির বিয়ে ছিল, তো কালকে সেখানে আমি আর সন্দীপদা গিয়েছিলাম। বাড়ি এসেছিলাম একটার সময়, তো একটার সময় বাড়ি এসে একসাথে শুয়েছিলাম। সন্দীপদার এডিট ছিল, তো এডিট করতে করতে রাত 3-4 বেজে গেছে। তো কাকে বলি কালকে কখন শুয়েছিলাম আমরা? কটার সময় শুয়েছিলাম? কাকিমণি এসেছিল রাত 3-4 সময়, বলে এখনো ঘুমাসনি তোরা, তো খুব রেগে গেছিল কালকে। তো কালকে 3-4 সময় ঘুমিয়ে আর এখন 12:30 সময় ঘুম থেকে উঠলাম। তো গাইস তোমরা কিন্তু ভাবতে পারো যে আমি নিম গাছের ডাল নিয়ে কি করব। তো গাইস আমি কিন্তু বিরাশ নিয়ে আসিনি সন্দীপদাদের বাড়িতে, ওই জন্য নিম গাছের ডাল দিয়ে বিরাশ করছি, কিছু করার নেই। না হলে সবাই আবার বলবে যে আমি বিরাশ করি না, ওই জন্য করতে হচ্ছে। তো গাইস আমরা কিন্তু 12:30 সময় ঘুম থেকে উঠেছিলাম, ঠিক আছে? ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছি, আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 4, আবার মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আমি আর সন্দীপদা তখন ঘুমাচ্ছিলাম, তখনই শাইন আসলো আমাকে আর সন্দীপদাকে তুললো। ঘুমাচ্ছি, খালি ঘুমাচ্ছি, কি জানি কি হয়েছে, খালি ঘুমাচ্ছি। এই চলো রেডি হও, রেডি হও, চলো রেডি। এখন আমরা চলে আসছি এই হায়াবুজা নিয়ে। এটা হচ্ছে শাইনের বাবার হায়াবুজা, তাই তো? তো এখন এই হায়াবুজাটা সন্দীপদা চালাবে, পারবে তো চালাতে? দেখো সন্দীপদার কিন্তু এই গাড়িতেই মানায়, তাই তো? এই গাড়িতে মানে তোমার এই গাড়ি এটা কেন বলে সাউন্ড উঠে পড়ে? এই গাড়ি কিনে দাও একটা সন্দীপদার, এই গাড়ি তেল খরচা বেশি যাবে সন্দীপদা। তুই আস্তে আস্তে সেরা। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি মাধবপুরে, আর এখন আমি যাবো রাহুল দাদাদের বাড়িতে। তো রাহুল দা আমাকে ডেকেছে, অ্যানিভার্সারি আছে রাহুল দা, তো আমি যাব, সন্দীপ দা যাবে, মিঠুন যাবে, অনেক কেউ যাবে, আমি যাই না, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো গাইস, গুড মর্নিং। নতুন একটা ভিডিও প্রতিষ্ঠা নিয়ে শোনাদি, কি করছো? ফাইনালি এখন সবাই রেডি হয়ে গেছে। কিসের জন্য? বৌদি শুধু, তুমি শুধু বৌদি ভক্ত কেন? বৌদি ভক্ত কেন? বৌদি ভালোবাসি, তোমরা সবাই জানো। এই দেখতে পাচ্ছ, ওই যে রাহুল দা, ওই যে সোনাইদি, সোনাইদিকে লাল শাড়ি পরে যা সেরা লাগছে। এদিকে আমাদের দাদা আছে, জাস্ট বডিটা দেখো কত সুন্দর। কই আমি একটু পাত্তা পাবো? পাত্তা কই পাত্তা পাবো? দেখো আমি সবাই কালা গুলো আগে হলুদ হলুদ আগে আমি সাদা আঁকবো। সায়ন করলো রেডি। ফাইনালি আমাদের বিবাহ বার্ষিকীর প্রথম সেলিব্রেশন আমরা করছি, বিয়ে করেছি। হয়তো তোমাদেরকে অনেকদিন দেখাতে পারিনি যে কাদের জন্য বিয়েটা আমরা করতে পেরেছি ফাইনালি। তো প্রথমে হচ্ছে এই যে সুজয়, খেলা হবে এ ছিল সাধন কাকা, জিজ্ঞাসো খেলা হবে?
সই করেছিল, তো আমাদের সাক্ষী আমাদের জন্য কিছু হয়ে গেলে ওদের জন্য গেস খেয়ে যায়। যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম এতক্ষণ ধরে, এর মধ্যে কি আছে তোমরা আগেই ভিডিওর মধ্যে দেখেছো, রাহুল এখনো দেখিনি, এখন আমরা সেই জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করবো। তো প্রথমত দুধের বোতল রাহুল দা কেমন লেগেছে? দুধটা খাও, দুধে কাটাই নেই, কাটা আছে, কাটা আছে, খাও, খেয়ে টেস্ট করো, খেয়েছি, খাও, সাবস্ক্রাইব। সোনাইদি টাটা, ভালোভাবে খাও, ঠিক আছে? আমি কিছু বলতে পারছি না, তুমি বলে দাও কি বলবো। যা বলার কথা তুমি বলছিলে, যেটা তো ভিডিও শেষ করতে হবে। সো গাইস বলো, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখো তো নতুন ইন্টারেস্টিং ব্লগ গুলো। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার। ডাইরিস চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, চলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বলে করে দাও, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব।